17 सेप्टेम्बर महालया। प्रति बछर महालयार एई पूर्ण लग्ने भक्तदेर उपचे पड़ा भीड़ परिलक्षित हय राजधानीर लक्ष्मीनारायण बाड़ीते। लक्ष्मीनारायण बाड़ीर दीघीते महालयार तर्पणे अंश नेन प्रचुर संख्यक मानुष, किन्तु करोनार आबहे लक्ष्मीनारायण বাড়িতে এখনো পর্যন্ত ভক্তদের আসা যাওয়া নিষিদ্ধ বলবৎ রয়েছে জেলা প্রশাসকের নির্দেশে। আসন্ন মহালয়ার পূর্ণ লগ্নে সেই বিধিনিষেধ শিথিল করা হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত জেলা শাসকের কাছ থেকে নির্দেশ পাননি মন্দির কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে লক্ষ্মীনারায়ণ মন্দিরের পুরোহিত জানিয়েছেন, দেখুন এই যে এটা তো গভর্নমেন্ট মিনিস্টার ডিএম এর পরিচালিত ডিএম সাহেব পরিচালনা করে, এখন করোনা বহে কোনো অনুষ্ঠানই আমাদের এখন আর হচ্ছে না। ভিতরে অনুষ্ঠান হচ্ছে কিন্তু মন্দিরের গেট বন্ধ, মানে ভক্তদের উপস্থিতি ছাড়াই অনুষ্ঠান হচ্ছে, মানে কোনো গ্যাদারিং যাতে না হয় এই নির্দেশটা ডিএম ছিল। এই জন্য আমাদের ঝুলন করলাম, একদম গেট বন্ধ ছিল, কোনো মানে ভক্তরা কোনো আসার কোনো পারমিশন ছিল না। এখন আপনার এই মহলে যে তর্পণ, মহলের তর্পণ তো এই মন্দিরে সবসময় এটা চিরাচরিত প্রথম অনুযায়ী সবসময় এখানেই হবে। তো এখন এই তর্পণের মধ্যে যে করোনার যে আবহাওয়া, সেই আবহাওয়া যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা তর্পণের সময় তো ওই জিনিসটা মোটামুটি আমার মনে হয় না মেনটেন থাকবো। এ বিষয়ে যে তর্পণের জন্য মন্দির খোলা থাকবো বা বন্ধ থাকবো এই ব্যাপারে এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে আমাদের এখানে কোনো এখনও কোনো অর্ডার আসেনি। দেখুন মহালয়া তারও দু একদিন দেরি আছে, আগের দিনই তো আসতে পারে অর্ডার, কিন্তু যদি আসে তাহলে ওই দিন বন্ধ থাকবে। আর যদি ডিএম সাহেব যদি কোনো আদেশ না করে যে এজুলেন্স যেমনি চলছে এমনভাবে চলে তাহলে তো ভক্তরা এসে এখানে তর্পণ করবে। এদিকে বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের অবহেলায়। উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা, মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 200-তে। ঠিক এই পরিস্থিতিতে মহালয়ার পূর্ণ লগ্নে লক্ষ্মীনারায়ণ মন্দিরের গেইটের তালা খুলবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। প্রিয় রিপোর্ট, হাল্লাবোল।